আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে বন্ধুরা? আজকে আমি একটা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। অবশ্য পিঠাটা আমি নিজে খাওয়ার জন্য তৈরি করেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হলো দুধ চুই পিঠা, কেউ বলে আবার চুইয়ের পিঠা, এক একজন এক এক রকম বলে। পিঠাগুলো খুবই সুস্বাদু। এই পিঠাগুলো আমি নিজে হাতে তৈরি করেছি, মানে হাতে কেটেছি, খুবই সুন্দর, একদম চালের গুঁড়ো দিয়ে তৈরি। এই যে দেখো কত সুন্দর, একটা একটা ক্যারেক্টার থেকে ছোট বড় না, একদম সমান পিঠাগুলো, খুবই সুন্দর। আর এই যে এই পিঠাগুলো, এগুলো দুধ পুলি, এগুলো দিয়ে ওগুলো রান্না করা যায়, আবার ওই চুইয়ের পিঠাগুলো আলাদা খাওয়া যায়। বানাইতেও বেশ সহজ, মানে খেতেও দারুণ মজা, খুব ইয়ামি একটা পিঠা। যদি কারো লাগে নক করতে পারো, একদম তরতাজা পিঠাগুলো আমি হাতে কেটে দিতে পারবো। অর্ডার নিতে চাইলে আমাকে ইনবক্স করো। তো এই পিঠাগুলো এখন দেখো রান্না করলাম আমি, এই যে দেখো কতটা ইয়ামি হয়েছে পিঠাগুলো, দেখো অনেক সুন্দর, দেখছো? এই দেখো অনেক ইয়ামি। যদি কেউ নিতে চাও ইনবক্স করতে পারো, আমি একদম তরতাজা হাতে কাটা সময় দিতে পারবো। আল্লাহ হাফেজ।